Aiksho, Akai Aiksho, Akai Aiksho, Jani Tumi. Yaade me shakul kunna de shakhe rupe de shabusti ta. Hey kunna jani tumi alonna je shakhe nui tumi dhunna hai. Yaade me shakul kunna de shakhe rupe de shabusti ta. Akai Aiksho, Akai Aiksho. Namaskar, Shubho Shondha. কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। বিশেষ করে একাই একশোতে যখনই আপনাদের মুখোমুখি হই তখনই বড্ড বেশি ভালো থাকি। তার কারণ আমরা এই অনুষ্ঠানে আমাদেরই মা মাসিদের জীবনের কথা, লড়াইয়ের কথা, জেতার কথা, একাই একশো হয়ে ওঠার কথা শুনি। আজকের পর্বেও আমাদের সঙ্গে আছেন এমন দুজন অতিথি যারা আমাদেরকে নানান রকমভাবে ইন্সপায়ার করবেন। শুনবো তাদের গল্প। ডেকে নেবো আজকের প্রথম অতিথিকে, অমৃতা মুখার্জি। ছেলেবেলা থেকেই পুতুলের সাথে খেলতে খেলতে তারা গড়ে তোলে তাদের স্বপ্নের সংসার। কিন্তু এক ঝোড়ো হাওয়ায় তাসের ঘরের মতো সব স্বপ্নের ইতি। খানিকটা এমনই ঘটে হাবড়া গোবরডাঙ্গার অমৃতা মুখার্জির সাথে। পরিবারের থেকে বিচ্ছিন্ন অমৃতার তখন একমাত্র সঙ্গী হয় তার ছোট্ট বুড়ুন। বুড়ুনের চোখেই দেখে সে নতুন পথের দিশা। তৈরি করে জাগরি, যেখানে বুড়ুনের মতো বহু শিশু পাচ্ছে সুচিকিৎসার সাথে মাতৃস্নেহ। শুধু তাই নয়, জীবন সংগ্রামী এই মহিলা সুসমাজ গঠনের জন্য লড়ছেন বাল্যবিবাহের বিরুদ্ধে। একাই একশোর মঞ্চ সেই লড়াকু মহিলাকে জানায় স্যালুট। আমাদের সাথে আসার জন্য ডেকে নেবো আমাদের আজকের দ্বিতীয় অতিথিকে, অনুসুয়া চৌধুরী। একসময় তার গান হৃদয় ছুঁয়েছিল মানুষের। আর ডি বর্মন, বাপ্পি লাহিরের মতো মিউজিক ডিরেক্টর ও কম্পোজারের সঙ্গে কাজ করেছেন তিনি। সখী তুমি কার সিনেমায় দেবজ্যোতি মিশ্রের সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছিল তার। কিন্তু হঠাৎ করেই জীবনে নেমে এলো অন্ধকার। পরপর দুটো স্ট্রোক তার কথা বলার শক্তি নিল কেড়ে। মাত্র 44 বছর বয়সে যখন তার একটা স্ট্রোক হয়ে গেছে, সেই অবস্থাতেও তিনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি অনুরণনের জন্য। শরীর খারাপের সময় মিউজিক জগতের মানুষজনের সাথে আড্ডা আর গান শোনাই ছিল তার বেঁচে থাকার একমাত্র রসদ। দীর্ঘ 4 বছর রোগভোগের পর তিনি শুধুমাত্র মনের জোরে ধীরে ধীরে সুস্থ হয়ে ফিরে এলেন গানের জগতে। ইচ্ছে থাকলেই উপায় হয়, এটা যেমন তিনি প্রমাণ করে দেখিয়েছেন, তেমনি এটাও প্রমাণ করে দিয়েছেন যে তিনি একাই একশো। ওয়েলকাম অনুসরাদি, অনেক অনেক ধন্যবাদ, তোমাকে পেয়ে আমরা ভীষণ খুশি। প্লিজ বসুন। ওয়েলকাম তোমাদের দুজনকে। আমরা তোমাদের কাছ থেকে আজকে অনেক কথা শুনবো, তোমাদের দুজনের জীবনের গল্প। অনুসয়াদি, তোমার কাছে প্রথমে একটা জিনিস জানতে চাইবো। বলো। প্রতি বছর 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, তোমার কি বক্তব্য এটা নিয়ে? এমনটা কি হওয়া উচিত? দেখো, আমার যেটা মনে হয়, এই যে আমরা আলাদা করে নারী দিবস পালন করতে হয় আমাদের, তাতেই বোঝা যায় যে আমরা খুব একটা কিন্তু এগোইনি। এক্স্যাক্টলি। যদিও আমরা শহরটুকু দেখলে মনে হয় যে অনেকটা এগিয়েছি, কিন্তু আমরা যদি একটু প্রত্যন্ত গ্রামগুলিতে একটু উঁকি ঝুঁকি মারি, তাহলেই আমরা দেখব যে এখনও কিন্তু আমরা অনেকটা পেছিয়ে আছি। এই নারী দিবসকে আলাদা করে যেদিন আমাদের পালন করতে হবে না, সেদিনই বুঝবো যে আমরা কিছুটা এগিয়েছি। সঠিক কথা। অমৃতা, তোমার কি মতামত এই ব্যাপারে? একদম, মানে 100% সহমত আমি দিদির সঙ্গে। তার কারণ আমি নিজে গ্রামে থাকি, সেখানে কিন্তু আলাদা করে এরকম নারী দিবস পালন বা বক্তৃতা কিছু হয় না, বরং নারীদের সম্মান এবং নারীদের অধিকার নিয়ে প্রতিদিন বোধহয় লড়াই করতে হয়। বাবার অমতে গিয়ে বিয়ে করেছিলেন? হ্যাঁ,
বাবার অমাতে গিয়ে বিয়েটা কেন হয়েছিল? প্রথমত লাভ ম্যারেজ তো বুঝতেই পারছি, কিন্তু অমাত কেন ছিল? ঠিকঠাক লাভ ছিল না ওখানে, একটা পরিস্থিতি ছিল বটে। ঘটনাচক্রে আমি যাকে বিয়ে করেছিলাম তিনি খুব ভালো মানুষ, কিন্তু কোথাও তিনি বোধহয় সঠিক নন আমার জন্য। বাবার অমত কেন ছিল? কারণ বাবা আমাকে জানেন আমি কিরকম, আমি নিজের থেকে বেশি অন্যের কথা ভাবি, রাস্তায় কারোর অসুবিধা হলে আমি সেখানে কাঁদতে বসি। আমি আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা মাসি বা কাকা পিস্তুতো খুড়তুতো বুঝি না, সবাই আমার আত্মীয়। যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার সঙ্গে আমার মতের অমিল হতো। তারপরে যখন 2012 সালে আমার একটিমাত্র বাচ্চা বুরুন হয়, আমরা জানতে পারি যে সে ডাউন সিনড্রোম। এই শব্দটার সঙ্গে আমি একদম পরিচিত ছিলাম না। তারপর যেটা হয় সেটা হচ্ছে যে একটা দোষারোপ যে আমার কারণে এরকম সন্তান হয়েছে। অদ্ভুত একটা রিজন তোমার কারণে? হ্যাঁ নিশ্চয়ই কোনো, যেহেতু এটা জেনেটিক সেই কারণে আমার জন্য হয়েছে। এবং এটা কারা বলতেন? অবভিয়াসলি ওই বাড়ির লোকজনই বলতেন বেশি। তোমার হাজবেন্ডও কি তাই বলতেন? হ্যাঁ, তিনি তো ডিএনএ টেস্ট করতে চেয়েছিলেন। তুমি নেগলেক্টেড ছিলে প্রেগন্যান্সির সময় তোমার শ্বশুরবাড়ির মানুষদের দ্বারা এবং তোমার হাজবেন্ডের দ্বারাও? শ্বশুরবাড়ির মানুষদের দ্বারা, আমি শাশুড়িকে বলবো না, শাশুড়ি আমাকে যত্ন করতেন। আচ্ছা, আমি হাজবেন্ডের থেকে কিছু পাইনি, কোনো সহযোগিতা পাইনি। এবং নিশ্চয়ই এটা আমার শাশুড়ির দায়িত্ব ছিল না যে কার কাছে ডাক্তারখানায় কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে বা কার কাছে নিয়ে যাবে, এটা আমার হাজবেন্ডের দায়িত্ব ছিল। তিনি আমাকে দায়িত্ব সহকারে প্রত্যেকের মধ্যে মণ্ডপে বিয়ে করেছেন 100 বার। এবং তিনি যখন আমাকে চলে যেতে বলেছিলেন আমি তাকে এই কথাটাই বলেছিলাম, তুমি আমাকে সকলের মধ্যে নিয়ে এসেছো, তুমি আমাকে সকলকে বলে দিয়ে আসবে তবেই আমি। তোমার হাজবেন্ড তোমাকে বলেছিলেন প্রথম চলে যেতে? এটা তোমার ডিসিশন ছিল না? না, ভাবতে পারেনি যে তুমি সত্যি চলে যাবে বা যেতে পারবে, রাদার সেটা ভাবতে পারেনি? ভাবতে সত্যি পারেনি, কারণ আমার ফ্যামিলিটা ভীষণ সুন্দর একটা ফ্যামিলি, তো ওদের কাছে বুরুনকে রেখে আমি স্কুলে যেতাম। তোমার স্কুলের অভিজ্ঞতাটা নিয়ে অনেক গল্প আছে, হ্যাঁ সেগুলো তোমার কাছ থেকে শুনবো, কিন্তু প্রথমেই নিহার ন্যাচারালসের তরফ থেকে এই যে সাহস করে বেরিয়ে যাওয়া এবং নিজের পায়ে দাঁড়ানোর ডিসিশনটা নেওয়া, তার জন্য তোমাকে স্যালুট জানাবো। অনুসুয়াদি প্রথম এই ইন্ডাস্ট্রিতে কিভাবে আসে? আমি প্রথম প্লেব্যাক করি আশাও ভালোবাসা ছবিতে, বাপিলার ঈশ্বরে প্রথম ছবি, মানে লাইফে প্রথম শুরু সেটাই। অত বড় একজন মিউজিক ডিরেক্টর, তারপরে কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, এরকম দুজন মানুষকে পাবো আমি তো ভাবতেই পারি না। আচ্ছা, আমি মুম্বাই গেলাম, বাপিলাইরিকে অডিশন দেওয়া হলো, অডিশন নিলেন উনি। আর তখন সবচেয়ে মজার কথা হচ্ছে ওটা 87-এ হয়েছিল, 1987, তো সামনে বসেছিলেন কিশোর কুমার। ও, অডিশনের সময়? হ্যাঁ, তো কারণ ওনার তারপরেই ওনার রেকর্ডিংটা ছিল আর কি। আর সবচেয়ে মজা লেগেছিল কিশোর কুমার, আমি যেহেতু একটু ছোটোখাটো চেহারা, নটবরি বলে আমাকে ডেকেছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, খুব লাকি আমি, অডিশনটা দেওয়ার পরেই ভালো লাগলো বাপিলাহিরির। আর তারপরে যখন গানটা টেক হলো সেটা আমার ফার্স্ট টেক ওকে হয়েছিল। ফার্স্ট টেক ওকে? হ্যাঁ, ফার্স্ট টেক ওকে গানটা আমাদেরকে একটু শোনাও না দুলাইন। গোপাল রে কো গোপাল, পালা রে পালা গোপাল, কৃষ্ণে আর মাখন চুরি, যশোদা আসছে ছুটে ধরবে যে তোর চারি চুরি, কৃষ্ণে আর মাখন চুরি, যশোদা আসছে ছুটে ধরবে যে তোর চারি চুরি। আমার সামনে বসে আছেন, তারপরে ওনার গানটা রেকর্ডিং হবে। আচ্ছা,
আমি ছোট বলে আমি তখন তো অনেকটাই ছোট, আমাকে প্রথমে সুযোগ দিয়েছিলেন যে আচ্ছা ওর রেকর্ডিংটা হয়ে যাক, না হলে ও হয়তো একটু নার্ভাস হয়ে যাবে। আমি যখন গানটা রেকর্ডিং করছি, আমি সামনে ওরকম রাহুল দেব বর্মণ, আশা ভোসলে, হ্যাঁ পুলক বন্দ্যোপাধ্যায়, এনাদের মতন মানুষ আমার সামনে বসে, আমি তো স্বভাবতই একটু নার্ভাস হয়েছিলাম। তো আমি গাইতে গিয়ে রিহার্সাল যখন দিচ্ছি, আমি গাইতে গিয়ে সমানে মানে একটু অসুবিধে হচ্ছিল, একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, সেটা উনি বুঝতে পেরেছিলেন রাহুল দেব বর্মণ। উনি আমাকে বললেন যে তুমি রিহার্সাল করো, বললেন আমি চলে যাচ্ছি। উনি কিন্তু মানে আদতেও যাননি, উনি ওইখানেই লুকিয়ে বসেছিলেন। আমি তো মনের সুখে তখন রিহার্সাল করতে আরম্ভ করেছি, আমি জানি পরে টেক হবে, ওরা রিহার্সালটা টেক করে নিয়েছে, সেটাই আলটিমেটলি ছবিতে আর কি গানটা ওইভাবে রেকর্ডিং। এজন্যই উনি আর ডিপার্টমেন্ট। তোমার তো এরপর চলছিল পরপর খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে থমকে গেল কেন? সেই মুহূর্তে আমার মনে আছে আমার কিডনি স্টোনের একটা প্রবলেম হলো, এমন প্রবলেম মানে সেটা আমাকে একেবারে বেডরিডেন করে দিয়েছিল। তোমার বয়স তখন অ্যারাউন্ড কিরকম হবে? 20-20 হবে। আমার স্টোন জমতো, সেটা যখন পাস করতো তখন আমি একদম 10-15 দিনের জন্য একদম শোয়া হয়ে যেতাম, কারণ এটা প্রচণ্ড সময় লাগতো পাস করে বেরোতে এবং সেই পেনটা তুমি ফিল করতে। হ্যাঁ, এবং এক এক সময় আমার 106-107 এরকম জ্বর উঠে যেত, প্রচণ্ড কষ্ট করে 3-4 বছর আমার কিন্তু একদম আমি ডিট্যাচড হয়ে গেলাম। তারপরে কামব্যাকটা কি করে হলো? আমি মনের দিক থেকে বোধহয় একটু বেশি লড়াকু, আমাকে করতেই হবে, আমাকে আবার গাইতে হবে, আমার মধ্যে এই ব্যাপারটা ছিল। আমি তখন আবার লড়ে আবার চেষ্টা করে, অনেক চেষ্টা করে, সবাই আমাকে তখন সাহায্যও করেছে, সে অবস্থা থেকে আমি উঠে আবার গান গাইতে শুরু করি। তোমার মনের জোর, তোমার ইনার স্ট্রেংথ, সেটার জন্যই তোমাকে আমরা আবার ফিরে পেয়েছি। ঠিক সেরকমই একজন স্ট্রং মানুষ অমৃতাও আমাদের পাশে বসে আছে। অমৃতা, তোমাকে একটা স্কুল ছাড়তে হয়েছিল, সেটা কেন? আমার একটা বাচ্চা আছে, আমার সঙ্গে হাজব্যান্ডের তুমুল অশান্তি, এগুলো না একটা খুব সাধারণ মেয়ের চোখে মুখে বোঝা যায়, ফলে এদেরকে না সমাজ খুব টার্গেট করে বলার জন্য। তো আমিও ওই টার্গেটের কেন্দ্রবিন্দুতে সবসময় থাকতাম, দুর্বলের প্রতি বরাবর সবলরা এভাবেই আঘাত করে আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলটা ছাড়তে হয়েছিল, আমি SSC-তে চান্স পাই সেই কারণে, এবং আমি মাথা উঁচু করে ছেড়েছি, মানে আমাকে অপমান করতো, আমি রোজ বাড়িতে এসে কাঁদতাম, সেইভাবে একটা চাকরি ছেড়ে দেওয়ার থেকে আমি একটা যোগ্য জবাব দিয়ে চাকরি, মানে আমি চাকরি পেয়েছি এবং আমি সরকারি চাকরি পেয়ে পরীক্ষা দিয়ে 3টে রাউন্ড পরীক্ষা দিয়ে তবে আমি পেয়েছি, সেটা অনেক গর্বের ছিল আমার কাছে। তোমার জাগরি, হ্যাঁ তো ওখানেই শুরু, তাই তো? বেসিক্যালি আমার জাগরি কিন্তু অনেক আগের, মানে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি ওই কবিতা শেখাতাম কিছু বাচ্চাদের, তখন একটা স্কুল ছিল যার নাম জাগরি। আচ্ছা, তারপরে আমি কলকাতাতে চলে আসি, আমি যখন স্কুলে জয়েন করি সেই সময় 1 বছরের মধ্যে আমার পা ভেঙে যায়, তো আমি ডিসিশন নিই যে স্কুলের ঠিক উল্টো দিকে আমি ভাড়া থাকবো, ওখানে আমি ভাড়া থাকতে শুরু করি। তো আমি ডিসিশন নিলাম যে আমি ওখানে একটা স্কুল করব, স্কুলের বাইরে। কীরকমভাবে না, আমার স্কুলের বাচ্চারা ওখানে আসুক সন্ধ্যের সময়, আমি ওদেরকে কিছু ভালো সিনেমা দেখাবো, গান শোনাবো, স্বাধীন মত, ওনার নাম যে যেটা বলে সেটাই শুনে, মানে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে, ওরা কুপমণ্ডুক হয়েছিল বেসিক্যালি। এবং আমার কাছে প্রায় 60-70 বাচ্চা আসতে শুরু করে দিল, ওরা কোনোদিন সিনেমা দেখতো আমার সাথে, কবিতা শেখাতাম, নাটক লিখতে বলতাম, তো ওদের মধ্যে না একটা স্বাধীন মত তৈরি হতে শুরু করেছিল। এবং ওখানে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? আমি তো 5-এ পড়া মেয়েরও বিয়ে দেখেছি। 5-এ পড়া মেয়ের বিয়ে দেখেছো? তো সেখানে জাগরির বাচ্চাদেরকে আমি চেষ্টা করতাম যাতে তাদের স্বাধীন বক্তব্যটা যেন, নিজের বক্তব্যটা যেন কেউ চাপিয়ে না দেয়। তুমি একটা স্কুল শুরু করবে ভাবলে, ভাবলেই তো শুরু করা যায় না, শুরুটা কি করে হলো? এটা অবশ্যই আমার সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে আমার সঙ্গে হঠাৎ করেই যুক্ত হয়ে যায় রাহুল, আমাদের অভিনেতা রাহুল। ও আচ্ছা আচ্ছা। তো রাহুল আমায় ফার্স্ট বলে যে তুমি একটা জায়গা থেকে এগো এবং তুমি স্পেশাল চাইল্ডদেরকে নিয়েই তুমি শুরু করো। ওর কথা শুনেই আমরা এটাকে রেজিস্ট্রেশন করি স্পেশালি এবলদের নিয়ে। তো সেখান থেকে প্রথম আমাদের TLM নিয়ে আমাদের ক্লাস পার্মানেন্টলি বাড়িতে শুরু হয়। অনুষ্ঠানে খুব অল্প বয়সে তোমার সেরিব্রাল হয়,
কিভাবে হ্যান্ডেল করেছিলে? 2011 আমি বেশ গান গাইছি, অনুরণনে গেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি। সেই মুহূর্তে আমাকে আবার থাবা বসায় সেরিব্রাল অ্যাটাক। তখন তোমার বয়স? আমার 45 টাইপ এরকম বয়স। তারপর আমার ইন্টারনাল হ্যামারেজ হয় উইদিন ওয়ান মান্থ। তো আমার ডান দিকটা পড়ে যায়, হাঁটতে পারতাম বাট হাতটা আমার অকেজো হয়ে গেছিল, আর আমার একটুখানি কথাটাও প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ, সেটা নিয়ে আমি 2 বছর লড়াই করেছি। মানে তার মানে সেই 2 বছর তো গানের সাথে কোনো সম্পর্ক নেই? একেবারেই না। এটাকে তুমি ওভারকাম করলে কি করে? এটা থেকে ফিরে আসে যেভাবে তুমি আমাদের সামনে এখন বসে আছো। যখন আমার সেরিব্রাল হলো, তারপরে আমাকে কিভাবে আবার আমি গান গাইতে পারবো, সমানে আমাকে গান শোনাতো, সেটা কি মিউজিক থেরাপির কাজ করেছে কোনোভাবে? ভীষণভাবে। তো সেই অবস্থায় আমি গান করেছি, আবার আমি তখন রিভাইভ করেছি। এই যে তোমার ওভারকাম করার শক্তি, তোমার ওভারকাম করার স্ট্রেংথ, নিহার ন্যাচারালসের তরফ থেকে সেটাকে আমরা স্যালুট জানাচ্ছি। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন একাই 100। অনুসারী, অন দ্যাট নোট আমরা তোমাকে আরেকবার অনুরোধ করবো আমাদের গান শোনাতে। নিশ্চয়ই। তোমার জন্যে সবুজ মতো একটা সকাল রাখতে চাই, পাখির ঠোঁটের খড়কুটোটা তোমার ঘরে নেবে ঠাই। তোমার জন্যে ভীষণ ভাবে শিশির ভেজা শুলি চাই, ঘরে তোমার টেবিল জুড়ে পুনো ফুলের সুবাস চাই। তোমার জন্যে এত কিছু, তোমার জন্যে হন্যে হওয়া, চাইলে আমি এনে দেব শহর জোড়া পাগলা হওয়া। আমার শুধু ভয় করে এত কিছু ভাবার পরেও, তুমি কি ঠিক তেমনি আছো যেমন ছিলে কদিন আগে? তুমি কি ঠিক তেমনি আছো যেমন ছিলে কদিন আগে? তুমি কি ঠিক তেমনি আছো যেমন ছিলে কদিন আগেও? আমাদের সঙ্গে আজকে আছেন সুমিত্রা দাস। সুমিত্রা, তোমার জীবনে এরকম কিছু ঘটনা আছে যেটা থেকে তোমার মনে হয় তুমি একাই 100 হয়ে উঠতে পেরেছো? ছোটবেলা থেকেই আমার ইচ্ছা যে আমি সমাজের জন্য কিছু করব। গ্রামে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল চাইল্ড ম্যারেজটা, তো আমার বাড়ি থেকেও এরকম চাপ এসছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। তখন তোমার বয়স কত? তখন আমার বয়স 17 বছর ছিল। আচ্ছা, তো আমি কিছুতেই কাউকে বোঝাতে পারছি না যে আমি এখন বিয়েটা করব না, আর তো বাবা মায়ের কথাও কাউকে বলতে পারছি না, কারণ যদি বাবা মায়ের ওপরে কোনো প্রেশার আসে। তখন আমি ভাবলাম যে না, আমি এখন বিয়ে করলে চলবে না, তো আমাকে এটা আটকাতে হবে। তো আমি ভাবলাম যদি আমি চুলটা ছোট ছোট করে কাটি, এমন ছোট ছোট করি যাতে পাত্রপক্ষ পছন্দ না করে আর বাবাও বিয়েটা না দিতে পারেন। তো যেমন ভাবলাম ঠিক তেমনই কাজ, সঙ্গে সঙ্গে আমি পার্লারে গেলাম চুলটা কাটানোর জন্য। তো ওখানে আমি 2 দিন গেছি, আমাকে 2 দিনই ফিরিয়ে দিয়েছে, আমার চুলটা কেটে দেননি উনি। তো উনি বললো তুই চুলটা কেন কাটবি? আমি ওনাকে বললাম ফ্যাশনের জন্যই কাটবো। তো আমি ওনাকে সঠিক কথাটা বলিনি, কারণ পাশেই আমার বাড়ি, তো উনি যদি এই কথাটা বাড়িতে বলে দেয়, তো সেই কারণে আমি ওনাকে কিছু বলিনি। বাড়িতে এসে চুলের গোছটা ধরে একদম পুরোপুরিভাবে কেটে দিয়েছি নিজে। হ্যাঁ, নিজেই। তারপরে কেটে ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার এবার তো আপনি সেটিং করে দিতে পারবেন। তখন উনি আমার চুলটা সেটিং করে দিলেন। তোমার বাড়ির লোক কিভাবে রিয়্যাক্ট করেছিল তখন? বাড়ির লোক খুব রিয়্যাক্ট করেছিলেন। আমার বাবা একটু বকাঝকা করে, কিন্তু এখন সবাই মানে স্বাভাবিক হয়ে গেছে। একটা ইন্সপিরেশন স্টোরি হিসেবে জেলাতে পাঠানো হয়, সেখানে গিয়ে একটা অভিজ্ঞতা হিসেবে আমাকে পুরস্কৃত করা হয়। বাহ, নিহার ন্যাচারালসের তরফ থেকে তোমার জন্য একটি
গিফট আছে। আমরা এখন একটু মজা করব, আর সেই মজার নাম হলো মিষ্টি মুখে স্পষ্ট কথা। তোমাদের মিষ্টি মুখ থেকে আমরা কিছু স্পষ্ট কথা শুনবো, আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা তার উত্তর দেবে, কিন্তু ভীষণ চট জলদি, আমি ভাবার সময় দেব না। অনুষ্কা দিকে দিয়ে শুরু করি, রেডি? লতা না আশা? লতা। কোন পদবিটা বেশি পছন্দের, ঘোষ না চৌধুরী? চৌধুরী। অনুষ্কা চৌধুরী নামটা উল্টো দিক থেকে বানান করে বলো। রি ধু ছ আ শু ন অ। তেঁতুল জল দিয়ে ফুচকা না আইসক্রিম? আইসক্রিম। আডি বর্মন না বাপি লাহিড়ি? আডি বর্মন। ঘটি না বাঙাল? ঘটি। আচ্ছা, এইবার তোমার পালা। বক্তা না শ্রোতা? বক্তা। ভালোবাসার মানুষের স্বার্থে যদি মন কষাকুষি হয় তখন হাতে কি তুলে নাও, খুন্তি না ঝাঁটা? ঝাঁটা। ঝাঁটা। কেমন ছেলে তুমি পছন্দ করবে, সিক্স প্যাক ওয়ালা না ফ্যামিলি প্যাক ওয়ালা? ফ্যামিলি প্যাক ওয়ালা। মা অমৃতা নাকি দিদিমণি অমৃতা, কাকে এগিয়ে রাখবে? দিদিমণি অমৃতা। সাহিত্যে কোন নারী চরিত্র বেশি পছন্দের, চারুলতা না সুবর্ণলতা? সুবর্ণলতা। আমরা খুব এনজয় করেছি, তোমাদের দুজনের জন্য গিফট আছে। সকল কন্যা দেশ রূপে দেশ অবস্থিতা